কাকে বলার চক্র আছে, এখান থেকে বললো যে মুড়ি চলে যা, সেদিন চেক আপ মুড়ি এলাম, এই ঝাড়খণ্ডে পুলিশ বলছে যে চেক আপ হয়নি, তোদের আমাদের চেক আপ হয়নি, বলছে এখানে চেক আপ হবে, তো ওখানে ছিলাম মনে হয় কেউ আসেনি। তারপরে ওখান থেকে আমাদেরকে একটা স্কুল নিয়ে গেলো, আদিত্য কুমিল্লা হাই স্কুল, মুড়ি ছোটো মুড়ি, ওখানে ছিলাম আমরা। হ্যাঁ, অসুবিধা থাকতে খাওয়া দাওয়া ঠিক মতো হতো না, খাওয়া দাওয়া অসুবিধা হতো, তারপরে তরকারি সেরকম হতো না, বন্ধ করতো তরকারিগুলো। তাকে বলো চো রাঁচিতে কি কাজ করতো? হোটেল বাঁকুড়া। কোথায় বাড়ি? বাঁকুড়া শুনলে বলো। বহুত প্রচণ্ড অবস্থা, খারাপ, না খায় না দেয় থাকতে হচ্ছিলো। তারপরে মিষ্টির দোকানে কাজ করতো, মালিক ছোটো কারো দোকান আর কি, খাবার দিতে পারতো না, ঠিক আছে। আমাদের আমরা এখানে ছিলাম ঘুমের মধ্যে, রাঁচি ঘুমলে বোধ বাংলা রোড, ওখানে তারপরে আমাদের এখানে সরকার খাবার জন্য ব্যবস্থা করে দিয়েছিল। কিছুদিন ছিলাম ওখানে, 14 দিন কি 18 দিন ছিলাম, ঠিক আছে। একটা ইয়েতে আমাদের কাছে এখনো পর্যন্ত যা রিপোর্ট আছে তাতে করে 41% আমরা সমস্ত এদের থার্মাল স্ক্রিনিং করছি। আমরা অ্যাজার্লিয়েস্ট পসিবল, এরা যেহেতু অনেক দূর থেকে আসছে, অত সেক্ষেত্রে অ্যাজার্লিয়েস্ট পসিবল এদেরকে আমরা যাতে বাড়িতেই এরা থাকতে পারে, বাড়িতে সুস্থভাবে থাকতে পারে, এর জন্য আমরা বাড়িতে থাকি, হোম কোয়ারেন্টাইন নেয় এরা মেনটেন করবো, ঠিক আছে। তখন নিয়ারেস্ট যে আমাদের হেলথ ফেসিলিটিগুলো রয়েছে সেই হেলথ ফেসিলিটিগুলোতে ওরা যোগাযোগ করবে, তার অ্যাডভাইস আমরা দিয়ে দিচ্ছি। না না এবার